রাগনার লথব্রোক ভাইকিংসদের মধ্যে খুবই জনপ্রিয় এবং বিখ্যাত একটি নাম। তিনি তার কার্যক্রমের জন্য ভাইকিংদের মাঝে অমর হয়ে আছেন। রাগনার লথব্রোক এমন একটি নাম যা ভাইকিংদের অনুপ্রেরণা যোগায়, ভাইকিংদের নতুন দেশ জয়ের স্বপ্ন দেখায়। আজকে আমরা বিখ্যাত ভাইকিংস রাগনার লথব্রোক সম্পর্কে জানব, জানব তার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন এবং তার যুদ্ধ জয়ের ইতিহাস। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। এর আগে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সাথে থাকুন। রাগনার লথব্রোক ছিলেন একজন সাধারণ ভাইকিং, বাস করতেন খাতাঘাট নামের একটি ছোট রাজ্যে। নিজের স্ত্রী এবং দুই সন্তান নিয়েছিল তার বসবাস, কিন্তু স্বপ্নদ্রষ্টা মানুষরা কখনোই চোখ আর দেয়ালের মাঝে বন্দী থাকতে পারে না, তারা সবসময় বেড়ে ওঠে আপন প্রতিভায়। ওই সময়কার ভাইকিংসরা আশেপাশের বিভিন্ন এলাকায় রেড করত, তারা বিভিন্ন এলাকা আক্রমণ করে তাতে রাহাজানি চালাত। রাগনার লথব্রোক তাদের আর্লের নির্দেশে প্রতি বছর বিভিন্ন এলাকায় আক্রমণ করত। তাদের আর্ল প্রতি বছর তাদের পূর্ব দিয়ে কে রেড করতে পাঠাত, কিন্তু রাগনার লথব্রোক পশ্চিমে আক্রমণ করতে চাইত। একবার রাগনার লথব্রোক তাদের আর্লকে না জানিয়ে বেশ কিছু যোদ্ধাকে নিয়ে পশ্চিমে আক্রমণ করতে যায়। তারা ইংল্যান্ডের নর্থাম্ব্রিয়া এলাকায় এসে পৌঁছায়। এইখানে অভিযান চালিয়ে তারা তাদের নিজের দেশে ফিরে যায়, কিন্তু আর্লের আদেশ না মানার কারণে রাগনার লথব্রোকের সাথে তার বিরোধ শুরু হয়। এক পর্যায়ে রাগনার লথব্রোক তাদের আর্লকে সম্মুখ সমরে আহ্বান করে। সম্মুখ সমরে রাগনার লথব্রোক বিজয়ী হয়ে ওই রাজ্যের আর্ল নির্বাচিত হন। এরপর তিনি তার স্বপ্নের পথে ধীরে ধীরে আগান। রাগনার লথব্রোক সবসময় চাইতেন ভাইকিংসরা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, সারা বিশ্ব জুড়ে তাদের বসতি স্থাপিত হোক। তিনি ধীরে ধীরে নিজেকে সেই স্বপ্নের পথে পরিচালিত করেন। তিনি আবারও ইংল্যান্ডের নর্থাম্ব্রিয়ায় আক্রমণ চালান। নর্থাম্ব্রিয়ার রাজা এলা খুব সহজেই যুদ্ধে পরাজিত হন। ভাইকিংসরা ছিল অসীম সাহসী যোদ্ধা, তাদের যুদ্ধকৌশল ছিল অসামান্য, কৌশলে শক্তিতে সামর্থ্য। যে ভাইকিংসরা অনেক আগানো ছিল তারা অনেক ভালো নৌয়ান ব্যবহার করত, যুদ্ধে তারা সবসময়ই জাহাজ ব্যবহার করত। পরবর্তীতে রাগনার লথব্রোক রাজা হরিকের সাথে বন্ধুত্ব স্থাপন করেন। এই দুজনে মিলে পরবর্তীতে আবার ইংল্যান্ড আক্রমণ করেন। সেখানকার রাজা এরিককে যুদ্ধে পরাস্ত করেন এবং তার সাথে একটি চুক্তি সম্পন্ন করেন। চুক্তি অনুযায়ী রাগনার লথব্রোক এবং তার ভাইকিং অনুসারীদের থাকার জন্য একটি নির্দিষ্ট এলাকা ছেড়ে দেওয়া হয়। রাগনার লথব্রোক তার কিছু ভাইকিংস অনুসারীদের সেখানে রেখে নিজ রাজ্যে ফিরে আসেন। এখানে এসে তিনি ফ্রান্স আক্রমণের পরিকল্পনা করেন। ততদিনে তিনি নিজেকে ভাইকিংসদের মধ্যে প্রভাবশালী হিসাবে প্রতিষ্ঠা করেন। সকলেই মনে করতেন যেখানেই রাগনার লথব্রোক সেখানেই বিজয় নিশ্চিত, তাই বিভিন্ন রাজ্যের ভাইকিংসরা তার সাথে নতুন দেশ আক্রমণে যুক্ত হতে চাইত। রাগনার লথব্রোক একটি বিশাল সেনাবাহিনী নিয়ে ফ্রান্স আক্রমণ করেন, কিন্তু ফ্রান্সের মূল শহরে প্রবেশ করা তাদের জন্য অত্যন্ত কঠিন কাজ হয়ে দাঁড়ায়, কারণ এর চারপাশে উঁচু দেয়াল ঘেরা ছিল। ভাইকিংস যোদ্ধারা কিছুতেই এই দেয়াল অতিক্রম করে যেতে পারছিল না। রাগনার লথব্রোক তখন একটি বিচিত্র উপায় অবলম্বন করেন। তিনি ফ্রান্সের রাজার সাথে একটি বৈঠক করেন। তাকে তিনি জানান যে তিনি খ্রিস্টান হতে চান। এখানে তিনি অসুস্থতার ভান করেন। পরবর্তীতে ফ্রান্সের রাজা তাকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেন। তিনি রাজাকে অনুরোধ করেন যে তিনি মারা গেলে তাকে যেন চার্চে দাফন করা হয়। কিছুদিন পরে তিনি মারা গেছেন এই খবর ফ্রান্সের রাজাকে পৌঁছে দেওয়া হয়। ফ্রান্সের রাজার লোকেরা কফিনবন্দি রাগনার লথব্রোকে শহরের ভিতরে নিয়ে আসেন। পরবর্তীতে রাগনার লথব্রোক কফিন থেকে বের হয়ে আসেন। তিনি শহরের মূল প্রবেশদ্বার খুলে দেয়, যার ফলে ভাইকিংস শহরের ভিতরে প্রবেশ করে আক্রমণ করতে পারে। রাগনার লথব্রোক একজন অসীম সাহসী যোদ্ধা ছিলেন। তিনি একজন সফল নেতা ছিলেন। তার প্রথম স্ত্রী লাথারগাও একজন বিখ্যাত যোদ্ধা ছিলেন। প্রথম স্ত্রীর সাথে রাগনার লথব্রোকের দুটি সন্তান হয়, এর মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ে। ছেলেটির নাম হল বিয়ন আর মেয়েটির নাম ছিল গিরা। রাগনার লথব্রোক বিভিন্ন সময়ে বেশ কয়েকটি বিবাহ করেন। তার অনেকগুলো ছেলে ছিল, এর মধ্যে যে সকল ছেলেরা পরবর্তীতে বিখ্যাত হল তারা হল বিয়ন আয়রনসাইড উবে লথব্রোক, আইভার দা বোনলেস, সিগিট দা স্নেক আইস, হিটসিট ম্যাগনাস রাগ,
না লথব্রোক একজন অমর ভাইকিংস। তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা। তিনি সবসময় চাইতেন ভাইকিংসরা যেন সারা বিশ্বের মধ্যে পরিচিত হতে পারে। তৎকালীন সকল ভাইকিংসরা তাকে তাদের আদর্শ হিসেবে মানত। বিচিত্র সব অ্যাডভেঞ্চার ভরা ছিল তার জীবন। ভাইকিংসরা রাগনার লথব্রোক নামটি সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করত। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না।